আচ্ছা, তো ফায়ারওয়াল কোন কনফিগার করব আমরা? তো এটা হলো আমাদের টেলনেট সার্ভার, একটু আগে লাস্ট ভিডিওতে আমরা কনফিগার করেছিলাম, এখানে আমরা ফায়ারওয়াল বন্ধ করেছিলাম, তো ওটাকে আমরা এনেবল করব। এটাকে আমরা সবার প্রথম এনেবল করব, এনেবল করলাম। তো এনেবল করাতে আমাদের সবার প্রথমে যে প্রবলেমটা হয়েছিল সেটা হলো আমাদের টেলনেট কানেক্ট হচ্ছিল। তো আমি আরেকবার ট্রাই করি দেখি, তারপরে আমরা বন্ধ করাতে টেলনেট কানেক্ট হয়ে গেছিল। তো এখন আবার সেই সেম প্রবলেম, বিকজ বাই ডিফল্ট ফায়ারওয়াল 100 নাম্বার যে পোর্টটা ওটাকে ব্লক করে দেয়। কিন্তু ফার্স্ট টাইম আমাদের হয়ে গেছিল, বিকজ আমরা যদি এখানে ফায়ারওয়াল চেক করি, ফায়ারওয়ালে এখানে অ্যাডভান্স সেটিংস, এখানে দেখ ইনবাউন্ড রুলস এন্ড আউটবাউন্ড রুলস, দুটো রুলস রয়েছে। এই ইনবাউন্ডস রুল যদি চেক করি, এখানে দেখ টেলনেটের জন্য 23 পোর্ট নাম্বার আমাদের অ্যালাউ করা রয়েছে, টেলনেট সার্ভার আমাদের এটা অ্যালাউ রয়েছে, সেই জন্য আমাদের টেলনেট হয়ে গেছিলো। টেলনেটের পোর্ট নাম্বার যখনই আমি চেঞ্জ করে 100 করে দিয়েছি, তখন আর এই তো অ্যালাউ করা নেই, সেই জন্য হচ্ছে না। এটা হলো ফার্স্ট প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে, আমি যদি এখান থেকে পিং করি 10.0.0.1, দেখ পিংও আমাদের ব্লক। এটা আমি -T চালিয়ে রাখছি, কন্টিনিউয়াস পিংকিং। তো রিকোয়েস্ট টাইম আউট আসবে আমাদের, বিকজ বাই ডিফল্ট আমাদের পিং এর জন্য রেসপন্সিবল যে প্যাকেট তার নাম হলো ICMP প্যাকেট, সেটা ব্লক থাকে। তো এখানে যদি আমি যাই ইনবাউন্ড রুলসে, এখানে দেখ ICMP, আচ্ছা ফাইল এন্ড প্রিন্ট শেয়ারিং ICMP ভার্সন 4, আর এমনি ICMP নামে কিছু থাকে না, এই ইকো রিকোয়েস্ট ICMP ভার্সন 4, ঠিক আছে, এটাকে আমি এনেবল, এটা ডিসেবল রয়েছে, এনেবল করে দিলাম। চলে এলো রিপ্লাই, এবার আমি এটাকে যেখান থেকে পিং করি রিপ্লাই চলে আসবে, ঠিক আছে। এইবারে আমি কি করব, এই পিংটাকে একটা পলিসি বানিয়ে ব্লক করব। এটা আমাদের দুদিক থেকেই পিং হচ্ছে, আমি এখান থেকে যদি পিং করি, পিং হচ্ছে। তো অ্যাজ পার মাই সিনারিও আমাদের এখানে এটা হলো সার্ভার, অ্যাজ পার মাই সিনারিও এটা হলো আমাদের সার্ভার, আর এই দুটো হলো আমাদের বাচ্চা মানে ক্লায়েন্ট, ঠিক আছে, এটা হলো সার্ভার, এই দুটো হলো ক্লায়েন্ট। তো বাই ডিফল্ট আমাদের পিং হচ্ছে, তো এটার IP অ্যাড্রেস হচ্ছে আমাদের কত, 10.0.0.2, আর এটার IP হচ্ছে 10.0.0.3। তো আমি কি করবো, আমি চাই 10.0.0.2 অ্যালাউ টেলনেট ব্লক পিং, মানে টেলনেট করতে পারবে কিন্তু পিং করতে পারবে না। আর এখানে ব্লক টেলনেট অ্যালাউ পিং, ব্লক টেলনেট অ্যালাউ পিং, উল্টোটা। তো সর্বপ্রথম আমি 10.0.0.2 জন্য কনফিগার করি। তো আমি এখানে চলে গেলাম, এখানে ইনবাউন্ডসে গিয়ে একটা রুল বানালাম, রুল বানালাম, সেখানে কাস্টম রুল বানালাম, নেক্সট অল প্রোটোকলস, নেক্সট প্রোটোকল টাইপ। আচ্ছা ফার্স্টের মেশিনটা কি বলেছিলাম আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী কি ছিল, টেলনেট অ্যালাউ, অ্যালাউ টেলনেট, আর ব্লক হচ্ছে এটা 10.0.0.2 হচ্ছে শুধুমাত্র টেলনেটের জন্য অ্যালাউ। তো আমি এখানে চলে গেলাম, টেলনেটের জন্য পোর্ট নাম্বার ইউজ হচ্ছে আমাদের TCP, টিসিপি পোর্ট নাম্বার 100, আচ্ছা লোকাল পোর্ট নাম্বার হচ্ছে স্পেসিফিক পোর্ট, শুধুমাত্র 100 পোর্ট দিয়ে কানেক্ট হবে, আর রিমোট পোর্ট তো র্যান্ডামলি জেনারেট হয় সেই জন্য এনি পোর্ট। নেক্সট
IP address. Which protocol rule applies to? Eta holo telnet server er IP. One remote IP ke allow hobe shudhumatro kon machine ta 10002 acha ei rules ta ami dicchi mane ye parent machine e ekdom o acha 10002 eta hocche amar telnet server er IP eta holo je access korbe tar IP next allow connection next acha amar tin dhoroner profile hoy domain profile private profile and public profile domain environment e domain profile er rules gulo kaj korbe private environment e private mane lan e jara connected ache lan e jokhon machine connected hobe sei rules gulo kaj korbe ar public mane jokhon amar internet e connect hobe tokhon sei rules gulo connect hobe tinte er jonnoi korchi telnet rule finish হয়ে গেল আচ্ছা টেলনেট আমি চেক করছি পরে আমি আর একটা রুলস বানিয়ে নিই দুটো একবারে চেক করব ইনবাউন্ডস রুলস টেলনেটস রুল আমার তৈরি হয়ে গেছে আচ্ছা এবার হচ্ছে আইসিএমপির জন্য পিং ব্লক হবে 10002 এর জন্য অ্যালাউ হবে হচ্ছে আমাদের 10003 এর জন্য তো আমি এখানে একটা রুল বানাই নিউ রুল কাস্টম নেক্সট অল প্রোগ্রামস নেক্সট এখানে দেখ আইসিএমপি ভার্সন 4 রয়েছে সিলেক্ট করলাম পোর্ট আমাদের কিছু অ্যাসাইন করতে হয় না নেক্সট হুইচ আইপি অ্যাড্রেস 10.0.0.1 যাকে অ্যাক্সেস করব আর কে অ্যাক্সেস করতে পারবে 10.0.0.3 অ্যাক্সেস করতে পারবে 10.0.0.3 বাদ বাকি সব ব্লক বা আমি এরকমও করতে পারি 10.0.0.2 শুধু ব্লক হবে বাকি সব অ্যালাউ আমি ওটাই করে দেখাই কারণ আগেরটা তো অ্যালাউ করে দেখিয়েছিলাম এটা ব্লক করে দেখাই 10.0.0.2 হচ্ছে ব্লক বাকি সব অ্যালাউ বললাম নেক্সট ব্লক কানেকশন নেক্সট তিনটে প্রোফাইল আইসি হয়ে গেছে তো আইসিএমপির ইয়েটা দেখি দেখ এখান থেকে আমাদের ব্লক হয়ে গেছে এই কিন্তু এখনো রিপ্লাই পাচ্ছে এই আমাদের এখনো রিপ্লাই পেয়ে যাচ্ছে রিপ্লাই পেয়ে যাচ্ছে আচ্ছা টেলনেট এখান থেকে আমি টেলনেট করছি 100 পোর্টে কানেক্ট হয়ে গেছে আর এ তাহলে কানেক্ট হবে না পোর্ট নাম্বার 100 তো কানেক্ট করতে পারছে না তো এইভাবে আমি ফায়ারওয়ালের রুলস বানিয়ে আমি যে কোনো ধরনের ট্রাফিককে অ্যালাউ অর ব্লক করতে পারি